তিস্তার কথা হবে মমতার সঙ্গে শেখ হাসিনা। ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিস্তার পানিবণ্টন সূচি নিয়ে তিনি এ আশাবাদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ বিষয়ে তার কথা হবে। শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের দেওয়া অভ্যর্থনা অনুষ্ঠানে ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। পরে প্রধানমন্ত্রী পেশ সচিব ইহসানুল করিম ওই অনুষ্ঠানের বিষয়ে সাংবাদিকদের জানান। এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বিকেলে দিল্লির রায়সিনা হিলে রাষ্ট্রপতি ভবনে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এবারের ভারত সফরে সেখানেই থাকছেন প্রধানমন্ত্রী। প্রেস সচিব বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী 1975 পরবর্তী সময়ে তার কিছুদিন ভারতে থাকার স্মৃতিচারণ করেন। শেখ হাসিনা এ সময় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজানা মোচা কপি সুষমা স্বরাজকে উপহার দেন। এখানে মূলত স্মৃতিচারণ হয়েছে, আনুষ্ঠানিক বৈঠক তো কালকে হবে, বলেন ইহসানুল করিম। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মুখ্য সচিব কালাম আব্দুল নাসির চৌধুরী, পররাষ্ট্র সচিব শহীদুল হক, দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন এ বৈঠকে উপস্থিত ছিলেন। রায়সিনা হল থেকে সন্ধ্যায় দিল্লি বাংলাদেশ হাই কমিশনের মৈত্রী হলের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। দিল্লিতে বিভিন্ন দেশের মিশন প্রধান এবং ভারতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। ইহসানুল করিম জানান, অনুষ্ঠানে এক পর্যায়ে ভারতের সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। তখন এই তিস্তা চুক্তির বিভিন্ন বিষয়ে কথা হয়। তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে এক প্রশ্নে শেখ হাসিনা বলেন, তিস্তা নিয়ে আমি আশাবাদী, মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন, তার সাথে কথা বলবো। প্রধানমন্ত্রী এই সফরে দুই দেশের মধ্যে প্রায় 3 ডজন চুক্তি হতে পারে, তবে মমতার আপত্তিতে আটকা থাকা তিস্তা চুক্তির বিষয়টি কিভাবে এগিয়ে নেওয়া যায় সে উদ্যোগও এবার আলোচনায় রয়েছে।